রাজধানীর বাড্ডা থানা। রাত গভীর হওয়ার সাথে সাথে বাইরে জড়ো হতে থাকে আটককৃতদের স্বজন ও এক শ্রেণীর দালাল সিন্ডিকেট। বেড়ে যায় থানার তদবির বাণিজ্য। এই সিন্ডিকেটের কাজ আটককৃতদের সাথে স্বজনদের দেখা করিয়ে দেয়া সহ ভেতরে খাবার পাঠানো, যেখানে পুলিশ সদস্যদের দিতে হয় 200 থেকে 1000 টাকা পর্যন্ত। থানার বাইরে অপেক্ষায় থাকা এক ব্যক্তি জানান, ভেতরে চোরাই গাড়ির মামলা নিষ্পত্তির করা হচ্ছে ওসির হস্তক্ষেপে। মামলা করতে আসলে তাই মিটে দিতে স্বামীর হাতে নির্যাতনের শিকার এই কিশোরীর দীর্ঘ অপেক্ষা ও আকুতি বলে দেয় আইনি সহযোগিতার পুরো উল্টো পথে বাড্ডা থানার কর্মকাণ্ড। জিডি বা মামলা করতে কোনো টাকা লাগে না, নিয়মে বলা হলেও সাধারণ ডায়েরি বা মামলায় ভুক্তভোগীদের গুনতে হয় 100 থেকে 1000 টাকা। মোবাইল চুরির বিচার করা সহ প্রতিষ্ঠানের লাইসেন্স হস্তান্তরের কাজেও দেখা যায় বাড্ডা থানার পুলিশ সদস্যদের। এ কাজের বিনিময়ে দেখা যায় টাকা লেনদেনের দৃশ্য, দুই পক্ষের কথাতেও তা স্পষ্ট। এদিকে গত 9ই এপ্রিল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয় থানা এলাকার নানা অনিয়ম, যেখানে 8টি খুনের মধ্যে 3টি হত্যাকাণ্ড রুজু করা হয়। বাড্ডা এলাকায় জুয়া বোর্ড, মাদক বাণিজ্য চলাসহ নানা অনিয়মের বিষয় প্রতিবেদনে তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে এক বিবৃতি দিয়ে এর বিরোধিতা করা হয়। রমরমা তদবির আর সিন্ডিকেট বাণিজ্যে চলা বাড্ডা থানার এসব কর্মকাণ্ড যেখানে ছবিতেই ফুটে উঠেছে, সেখানে বলার অবকাশ রাখে না কত।